জমকালো আয়োজনে অনুষ্ঠিত হল ক্যামডেন কমিউনিটি অ্যাওয়ার্ড 2014। কনজারভেটিভ পার্টির সাবেক চেয়ারম্যান সায়দা ওয়ার্সি, ফ্রাঙ্ক ডবসন এমপি সহ রাজনীতিবিদ, ব্যবসায়ী, কমিউনিটি নেতৃবৃন্দের ব্যাপক উপস্থিতিতে এই অনুষ্ঠানে শিক্ষা, খেলাধুলা, সংস্কৃতি এবং ব্যবসা ক্ষেত্রে সফলতার জন্য বিভিন্ন ব্যক্তিকে দেয়া হয় সম্মাননা। এছাড়া অনুষ্ঠানের সফলতা এবং আগামীর পথচলায় সকলের সহযোগিতা চাইলেন আয়োজকবৃন্দ। আব্দুল কাদির মুরাদের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সরওয়ার হোসেন। লন্ডনে বাঙালি অধ্যুষিত ক্যামডেন এলাকার কয়েকজন উদ্যমী তরুণের ঐকান্তিক প্রচেষ্টায় ক্যামডেন কমিউনিটি অ্যাওয়ার্ড দ্বিতীয়বারের মতো সফলভাবে সম্পন্ন হয়েছে। গত বছর একটি রেস্টুরেন্টে যাত্রা শুরু করে এবার বিশাল আয়োজনে ক্যামডেন সেন্টারে অনুষ্ঠিত হলো এই অ্যাওয়ার্ড অনুষ্ঠান। কমিউনিটির ব্যাপক অংশগ্রহণের পাশাপাশি এতে উপস্থিত ছিলেন কনজারভেটিভ পার্টির সাবেক চেয়ারম্যান সাইদা ওয়ার্সি। তিনি এ ধরনের আয়োজনের ভূয়সী প্রশংসা করলেন। Well, it's a pleasure for me to be supporting the Camden Community Awards. It is important that we inspire people who achieve things in the community and we recognize them through this award ceremony. What has really impressed me about these awards is the number of young people who are here, how you are inspiring and rewarding and recognizing the future leaders from this community. অনুষ্ঠানে শিক্ষা, খেলাধুলা, সংস্কৃতি এবং ব্যবসা ক্ষেত্রে বিশেষ সফলতার জন্য কয়েকজনকে পুরস্কৃত করা হয়। এবছর স্কুল এবং কলেজ পর্যায়ে বিভিন্ন পরীক্ষার কৃতিত্বে স্বাক্ষর রাখা তরুণরা এই পুরস্কার ভবিষ্যতে আরও ভালো করার প্রেরণা যোগাবে বলে মনে করছেন। ব্যবসায় বিশেষ সফলতার জন্য অ্যাওয়ার্ড পাওয়া ব্যবসায়ীরা এ ধরনের সম্মাননা তাদের উৎসাহিত করবে বলে জানান। কমিউনিটির সফলতাকে সবার সামনে তুলে ধরা এবং বিশেষ করে বাঙালি কমিউনিটির লোকজনদের উৎসাহিত করতে এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছে বলে জানালেন আয়োজকরা। The outstanding work that people have been doing in Camden that has been unrecognized. Camden community পক্ষ থেকে আপনাদেরকে সবাই ধন্যবাদ জানাই আপনারা আইসেন আপনারা ইভিনিং এ আজকে এওয়ার্ডের স্টুডেন্ট আর কমিউনিটি আর বিজনেসম্যান সবাই ধন্যবাদ জানাই। It was a fantastic event and hopefully in the future we should be able to hold bigger and better events to highlight the individuals who are doing very well and successful. ক্যামডেন কমিউনিটি অ্যাওয়ার্ডের এক্সিকিউটিভ ফাউন্ডার মোহাম্মদ খালেদ হোসেন এই আয়োজনকে সফল করায় সকলকে ধন্যবাদ জানান। থ্যাংক ইউ সব ক্যামডেনবাসীরে। আমরা 2013 এবং 2014 ক্যামডেন কমিউনিটি অ্যাওয়ার্ড সাপোর্ট করা ক্যামডেনবাসী অনুষ্ঠানে ফ্রাঙ্ক ডবসন এমডি, ক্যামডেন বার কাউন্সিলর নাসিম আলী ওভি, বিবিসিসির প্রেসিডেন্ট মাহতাব চৌধুরী সহ কমিউনিটি বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। সরোয়ার হোসেন, বাংলা টিভি নিউজ, লন্ডন।